নোয়াখালীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর এবং গ্রাহক সমাবেশ হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অতিথি ছিলেন বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য বোরহানউদ্দিন আহমেদ। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী এবং বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ডক্টর শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম, পরিচালক ডক্টর মোহাম্মদ বশিরুল আলম এবং কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী উপস্থিত ছিলেন। দিনাজপুরের চিরির বন্দরে